চিত্রনায়ক সংসদ নির্বাচনে জয়ী হয়েছে চলচ্চিত্রের মানুষদের এই অভিনেতার কাছে প্রত্যাশা বেড়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজগুলোতে থাকবেন কিনা সেটা নিশ্চিত নয় তবুও তিনি চলচ্চিত্রের জন্য কাজ করবেন এমনটাই মনে করেন চিত্রনায়ক ওমর সানি আখিরি হামলা খ্যাত এই অভিনেতা বলেন চলচ্চিত্রের একজন প্রকৃত মানুষকে সংসদ সদস্য বানানো দরকার এটা আমি মনের গভীর থেকে বিশ্বাস করেছিলাম কেননা এর আগে কবরিয়াপা সংসদ সদস্য নির্বাচিত হলেও চলচ্চিত্রের জন্য কোনো কাজ করেননি কিংবা করতে পারেননি এখানে আশাহত হয়েছি সুবর্ণা আপা চলচ্চিত্রের জন্য কাজ করেননি তার ক্ষেত্রেও বলতে পারি করতে চেয়েছেন কিনা জানি না কিন্তু করতে পারেননি তাই প্রত্যাশাটা তৈরি হয়েছিল আকবর হোসেন খান পাঠান ফারুক বা চিত্রনায়ক ফারুকের প্রতি মনে করতেন ফারুক চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে পারেন কুলি অভিনেতা বলেন আমি জানতাম ফারুক ভাই চলচ্চিত্রের জন্য কিছু করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু তিনি সুযোগটা পাননি আল্লাহ তাকে বেস্ট নসিব করুক হয়তো তিনি বেঁচে থাকলে চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধি পেত ফেরদৌসের বিষয়টি প্রথম ওমর সানি খেয়াল করলেন তিনি মনে করেন ফেরদোস সংসদে গেলে চলচ্চিত্রের উন্নতি হতে পারে এমনটাই জানিয়ে ওমর সানি বলেন ফারুক ভাই চলে যাওয়ার পর আমি তীব্রভাবে বিশ্বাস করেছিলাম একদম চলচ্চিত্রের ভেতর থেকে একজন মানুষকে দরকার যিনি সংসদে গিয়ে নিজ এলাকার বাহিরে চলচ্চিত্রের কথা বলবেন কিন্তু এটা কে হতে পারে আমি ভাবছিলাম তখনই আমার ফেরদোসের কথা মাথায় আসে আমি বুঝতে পারি ফেরদোসই হতে পারে সেই মানুষটি তাই আমি প্রথম ফেরদোসকে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিই প্রচারণা চালাই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এর দশকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা মনে করেন ফেরদৌসের সংস্পর্শে চলচ্চিত্রের ধূসর স্থানগুলো রঙিন হবে বললেন ফেরদৌস যদি সিনেপ্লেক্সগুলোর দিকে ঠিকঠাক নজর দিতে পারে সারা দেশে সরকারি অর্থায়নে যেসব সিনেপ্লেক্স হওয়ার সেসব যদি নিয়ে কথা বলতে পারে তাহলে চলচ্চিত্রের অবস্থাই পালতে যাবে আমি ফেরদৌসকে চিনি সে আমারও মৌসুমীর সামনে বড় হয়েছে তাকে আমি হৃদয়ের গভীর থেকে চিনি সে অত্যন্ত ভালো মানুষ বড় হৃদয়ের অধিকারী সে পারবে তবে প্রতিবন্ধকতাও আসবে ফেরদোসের কাজে বলে ফেরদোসের কাজে বলে মনে করেন ওমর সানি তিনি বলেন চলচ্চিত্রের কিছু কিছু মানুষ রয়েছে এরা চিহ্নিত এরা চলচ্চিত্রের ভালো করতে চায় না এরা নিজেদের স্বার্থে নানা রকম কাজ করে তবে এসব বাধাকে উপেক্ষা করে ফেরদোস এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি ফেরদোসকে কোনো অপশক্তি আটকাতে পারবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফেরদোসকে নিয়ে আমি প্রথম আওয়াজ তুলি ফেরদোস নির্বাচিত হওয়ার পরে তার সঙ্গে কথা হয়েছে তবে এখনই কোনো বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়নি অমর বলেন নির্বাচিত হওয়ার পরে তার সঙ্গে কথা হয়েছে শুভেচ্ছাও জানিয়েছি চলচ্চিত্র কোনো আলাপের সময় এখন হয়নি সেসব নিয়ে ঘন্টার পর আলাপ করা যাবে উনিশশো সালে নূর হোসেন বালাই এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে ওমর সানির চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে উনিশশো সালে দিলীপ বিশ্বাসের তোলা চলচ্চিত্র ও প্রথমবারের মতো মৌসুমীর সঙ্গে অভিনয় করেন তিনি পরবর্তী সময় দুই সালে শাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন খলনায়ক হিসেবেও অমর সানি সফলতা পান